আমি আর কোন অ্যাঙ্গেল তে মারমু লাইটটা এই যে অবস্থা প্রায় 50 ফিট হবে এই গাছ দিয়ে নামতে হবে রাত্রে বেলায় দিনে হলে একটা কথা রাত্রে বেলায় টর্চ লাইট মেরে নামতে হইতাছে আমার টেনশন লাগতাছে আরে না শক্ত আরে ভাই লাইট দেন না লাইট আছে লইয়া খাড়িয়া রইছেন হ্যাঁ এত লাইট মারতে তো আমরা শেকরপাড়ার কাছাকাছি চলে আসছি মনে হয় আরো 1 ঘন্টা লাগবে এই যায় অন খাইবেন খাইলে স্ট্যামিনা হয়ে যাবে গিয়া পাহাড়ি মুরগা খাবো আর মুরগি গুলি খাইবো হলো সজীব ভাই আরো ঘন্টা এক লাগবে তার মানে 8টা 8:30টা চলে আসলাম এই হচ্ছে আমাদের শেকরপাড়া রাজপ্রসাদ লাইট দি পাই না হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম বাবুর চেহারাটা লাও একটু নিয়ে আরে নিচের দিকে রাখেন ফালাইবো কই ও যেদিকে স্যার ওদিকে ওদিকে ডান ডান সারেন না ওদিকে সারেন পানি নেন শুভ সকাল শুভ সকাল সকাল বাজে হচ্ছে 8টা টার্গেট ছিল সকালবেলা 6টায় উঠে ম্যাগ দেখব কিন্তু ম্যাগ দেখব দূরের কথা ঘুমে আর কেউ উঠতে পারে নাই এই জন্য এখন 7:30 7:30 বাজে তো ভাবলাম একটু পরেই যাই সারাদিন সময় আছে রেস্ট নিয়ে যাই এখন সকালবেলা খিচুড়ি খাবো খিচুড়ি খেয়ে যাব তাজিংডং এর উদ্দেশ্যে তারপর দুপুরে ব্যাক করে এখান থেকে আবার রওনা দিব আবার সেই কয়টা 3টায় রওনা দিলাম 3 4 5 6 7 8 5 ঘন্টা লাগলো তার মানে আবার দুপুরে রওনা দিলে সন্ধ্যায় গিয়ে হতো থানচি পৌঁছবো অবিশ্বাস হলো সত্য তাজিংডং হচ্ছে এটা এই যে চূড়াটা দেখা যাচ্ছে এটা কারণ অবিশ্বাসী কথা বলছি কারণ শিকরপাড়া থেকে একদম দেখা যায় কিন্তু আমার কাছে মনে হলো এত উঁচু আমরা বাইক যেভাবে সিরিয়াল ভাবে চালাই পাহাড়ে বনে জঙ্গলে ওইখানে এরকম সিরিয়াল মেনটেন করে চলি সবাই দূরত্ব বজায় রাখি ব্রেক দিলে যাতে ঠুয়া না খাই সিগন্যাল পড়ছে সবাই আমরা জ্যামে আটকা আছি এটা হচ্ছে পায়ের জ্যাম বুলাল প্রতিযোগিতা চলতেছে মারেন 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 ওই বাসটা প্রথম একটা বাস আছে লাগান দেখি 5 হাত দূরে দিয়ে গেছে বাবু ভাই পাহাড়ি জংলি মুরগি মারার প্র্যাকটিস করতেছি বেশি দূরে না মাত্র 1 হাত দূর দিয়ে গেছে ইনশাআল্লাহ হবে বান্দরবান আসলাম বহুদিন কিন্তু আজও পর্যন্ত কোনো বানর নাই বানর দেখলাম না হাঁটাহাঁটি তো করতেই হবে হাঁটার জন্য আসছি কিছু করার নাই ওই যে ওইখানে কাছাকাছি চলে আসছি এখন সদস্য 3 জন বাকি যারা আছে 8 জন 8 জনের মধ্যে 3 জন 5 জন হলো পিছনে ভাই কোনো কষ্ট হচ্ছে না খালি শ্বাস আসে আর যায় ভিউয়ার্স অলরেডি আমরা চলে আসছি একটু বাকি এই একটুটা হচ্ছে এই যে এটা আর বরাবর সাথে আছে হাবিব ভাই জাভেদ ভাই চলে আসছি নিচে থেকে দেখতে শেকরপাড়া থেকে দেখতে আসলে টিলার মতো মনে হইলো এখন আসার পরে বোঝা যাইতেছে আসলে অনেক উঁচা জাভেদ ভাই গাজী হাবিব ভাই চলে আসছে জয় হয়েছে আমাদের আমাদের মামাতো ভাই আইসা পড়ছে আসতেছে আলিফ আলহামদুলিল্লাহ প্রতি ফাদার ভাই কই অবশেষে খেলা হবে তাজিংডং সামিট পয়েন্টে প্রদীপ ভাই রানা ভাই চলে আসছে সবাই চলে আসছে সবার শেষ তাজিংডং অলমোস্ট সাবমিট তাজিংডং আমরা এখন চলে যাচ্ছি থানচি চলে যাব কারণ আমরা স্কাইলাইন ট্যুর এন্ড ট্রাভেলসের সৌজন্যে আমরা এই পর্যন্ত আসছি নেক্সট আরো যাব তো সবাই দোয়া করবেন খোদা হাফেজ ভালো থাকেন